শুভরাচরে আল নাফি ট্রাভেলস এজেন্সি আল নাভা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর শাখা উদ্বোধন ও হাজিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 ফেব্রুয়ারি বেলা 12টায় উপজেলার খাসেরহাট বাজারে হাজি টাওয়ারে অনুষ্ঠানের আয়োজন করে আল নাফি ট্রাভেলস। আল নাফি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক নাজিমুদ্দিনের তত্ত্বাবধানে চরক্লার্ক দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খাইরুল আনাম চৌধুরী সেলিম। এই ধরনের অনেক ইসলামের খেদমত, ইসলামের প্রসার এবং ইসলামের প্রচারের জন্য এই সরকার কাজ করে রয়েছে। বিশেষ অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার আব্দুর রব, লক্ষ্মীপুর কামেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিকুল্লাহ সুজন, চরক্লার্ক চেয়ারম্যান আবুল বাশার ডিপটি, চরবাটা চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব, চরজুবলি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, চরামানুল্লাহ চেয়ারম্যান বেলায়েত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল নাভা ওভারসিসের পরিচালক জনাব মোহাম্মদ তাজউদ্দিন বাবর, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আবু সাফা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, পবিত্র হজ ব্রত পালন করতে এলাকার মানুষকে ঢাকায় যেতে হতো, এতে যেমন অর্থ ব্যয় হতো, অনেকে আবার প্রতারণার শিকার হতেন। অনেক ট্রাভেলস এজেন্সি রয়েছে যারা মানুষের সাথে প্রতারণা করে, হাজিদের হয়রানি করে। এলাকায় ট্রাভেলস এজেন্সি হওয়ায় এলাকার মানুষ খুব সহজেই সেবা পাবে, থাকবে জবাবদিহিতা। আল নাফি ট্রাভেলসের তত্ত্বাবধানে দীর্ঘ এক যুগে প্রায় 700 অধিক মানুষের সঠিক সেবা দিয়ে হজ পালনে সহযোগিতা করেছেন। বক্তারা সঠিক সেবা পেতে সঠিক ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সুপরামর্শক্রমে কাজ করার আহ্বান জানান।